হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখবে একটি পিশাচিনীর গল্প। পিশাচিনীটি ছিল খুবই দুষ্ট প্রবৃত্তির। সে শুধু মানুষ খাই খাই করত। কিভাবে সে মানুষ খাবে সেই চিন্তা ভাবনায় সে নিদ্রিত থাকত সব সময়। সেই পিশাচিনীটি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলে এসে পৌঁছাল। জঙ্গলে এসে বলল, মানুষের গন্ধ পা, শুধু মানুষ, আমি আজ শুধু মানুষ খাব। এ কথা বলে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে শহরে এসে পৌঁছাল আর বলল, মানুষ, শুধু মানুষ খাব আমি, আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলে সে হাঁটতে লাগলো। সে একটি টুনির বাসার কাছে আসলো। বলল, টুনি, আজ তোকে খাব। এ কথা বলে সে উধাও হয়ে গেল। গিয়ে পৌঁছালো একটি ভয়ঙ্কর জঙ্গলে। জঙ্গলটি ছিল খুবই আধার। সে বলল, শুধু মানুষ খাব, আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলতে লাগলো সে। বলতে বলতে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটি কুয়োর সামনে এসে পৌঁছালো সে। একটু জল খেয়ে নি, জল খেলে শরীরটা ভালো লাগবে। এই কথা বলে পিশাচিনী জল খেতে লাগলো। খেতেই থাকলো আর খেতেই থাকলো। তারপর সে ভাবতে লাগলো, এবার অন্য একটি জায়গায় যাওয়া যাক। এই কথা বলে সে হাঁট বলে পিশাচিনী হাঁটতে লাগলো। গিয়ে দেখে দুজন মহিলা ঝগড়া লেগেছে। একজন আরেকজনকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। এ দেখে পিশাচিনী হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অন্য একটি গ্রামে গেল। গিয়ে দেখে বাবা এবং মেয়ে। বাবা পিশাচিনীকে দেখে দৌড়াতে লাগলো। মেয়ে রইল পিশাচিনীর সামনে দাঁড়িয়ে। সেও অজ্ঞান হয়ে পড়ল পিশাচিনীটিকে দেখে। এ কথা বলে পিশাচিনীটি বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির মালিক বাড়ি এসে দেখে ঘরের দরজা বন্ধ। এ দেখে ওরা চমকে যায় আর ভাবতে থাকে, এ ঘরে কি আমাদের ঘরে কি আছে? আমাদের ঘরটি বাড়ি। দুজনে অনেক কথা বলতে লাগে। ঘর থেকে কে যেন আওয়াজ করে বের হলো, দেখে পিশাচিনী। পিশাচিনীকে দেখে ওরা পালা তান্ত্রিকের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলো সে তান্ত্রিকের উদ্দেশ্যে। তারপর তান্ত্রিকের কাছে সে সব কিছু খুলে বলল, তান্ত্রিক মশাই, আমাদের বাড়িতে একটি পিশাচিনী বাস করে, তুমি সেটাকে সরিয়ে দাও আমাদের বাড়ি থেকে। তান্ত্রিক বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, আচ্ছা, আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ কথা বলে ওরা হাঁটিতে এসে পৌঁছাল। বাড়িটির কাছে আসতেই রামুর মাথা ঘুরাতে লাগল। তারপর রামু বাড়ির দিকে রওনা হল। তান্ত্রিক পিশাচিনীটিকে বাড়ি থেকে বের করল আর বলল, তুই এই বাড়ি থেকে চলে যা। পিশাচিনী বলল, আমি যাব না, তুই কি করবি আমাকে? তারপর তান্ত্রিক মন্ত্র বলে পিশাচিনীটিকে এই বাড়ি থেকে বিদায় করল। পিশাচিনীটি উঠতে উঠতে অনেক কথা বলে গেল। তার
রাতে ওই জায়গা দিয়ে একজন মানুষ বাড়ি ফিরছিল, তখন পিশাচিনি ধরল, এ মানুষের জাত, তোর ব্যাগের ওই মাছটা আমাদেরকে দিয়ে যা, না হলে তোর ঘর মটকে খাবো। ও মা গো, এটা আবার কে? আমার তো এখনই ভয় লাগছে, আমার গা কাঁপছে। নও পিশাচিনি, আমি পালাই রে পালাই, আমি পালাই। আহ কি সুন্দর মাছ, খেতে নাকি মজাই লাগবে, এখনই মাছটাকে খাই। রূপালী গেল গ্রামে মানুষদের সাহায্য করার জন্য। আরে এখানকার মানুষেরা মনে হয় অনেক কষ্টে থাকে, অনেক দুঃখে থাকে, ওদেরকে সাহায্য করে যাই, কিছু টাকা দিয়ে যাই ওদেরকে আমি। রূপালী তার মন্ত্র বলে অনেক ধন দৌলত এই কুয়োর সামনে রেখে গেল মানুষের উদ্দেশ্যে। অনেকক্ষণ পর ওই জায়গা দিয়ে একজন মহিলা এলো, গরিব মহিলা। সে টাকাগুলো দেখলো। আরে আমার ঘরে তো চাল নেই, ডাল নেই, কোন ভালো মানুষ জানে এই টাকাগুলো রেখে গেছে এখানে আমার জন্য। রূপালী তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গুহার সামনে আসলো। বন্ধু, ও বন্ধু, শিয়াল বন্ধু বাড়িতে আছো? ও শিয়াল বন্ধু বাড়িতে আছো কি না? হ্যাঁ বন্ধু, বাড়িতে আছি। কি খবর তোমার, এতদিন কোথায় ছিলে তুমি বন্ধু? বন্ধু তুমি কিছু মনে করো না, বাড়িতে অনেক কাজ ছিল তাই তোমার কাছে আসতে পারিনি। ও আচ্ছা, কাজ করা তো ভালো বন্ধু, তোমার এখন মানুষদের উপকার করা ঠিক আছে তো, নাকি এখন আর উপকার করো না মানুষদেরকে? হ্যাঁ বন্ধু আছে, আমি আমার বড় বোনের মতো হব না, আমি মানুষদের উপকার করে যাব, মানুষদের ক্ষতি করব না। যাই বন্ধু এখন বাড়ি। কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি বল আমাকে, বল এখনই বল। দিদি পাশের জঙ্গল থেকে একটু ঘুরে এলাম, মনটা ভালো ছিল না তাই একটু ঘুরতে গিয়েছিলাম পাশের জঙ্গলে। কি হয়েছে এখানে বলো আমাকে এখনই বলো দিদি। একটা মানুষ এসেছিল এই জায়গায়, মানুষটাকে ধরে ওর মাছ ছিনিয়ে নিয়েছি আমি, মাছটা অনেক বড় ছিল, খেতে কি মজাই না লেগেছে আমার। দিদি তুমি এই কাজ করো না, কর্ম করে খাও, না হলে একদিন অনেক ক্ষতি হবে আমাদের। পরদিন সোনালী আর রূপালী হাঁটতে বের হলো। তোমরা কারা, তোমরা কেন এখানে এসেছ বলো আমাকে, কেন এসেছো এখানে? এই পাখি তুই বেশি পাকা কথা বলিস, তোকে এখনই আমি মেরে ফেলব, মেরে তোর মাংস খাবো আমি। পিশাচিনি তার মন্ত্র বলে সেই পাখিটাকে মেরে ফেললো, মেরে তার মাংস খেতে লাগলো। ওইদিকে তার ছোট বোন এ কাজগুলো দেখতে লাগলো। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল, ওরা দুই বোন এক ঘন জঙ্গলে এসে পৌঁছালো। দিদি কে যেন আসছে, দেখো দিদি সামনে কে যেন। এই কে রে তোরা, এই জঙ্গলে কি করছিস বল এখনই আমাকে, এই জঙ্গলে কেন এলি তোরা বল এখনই। হে পিশাচ, এই জঙ্গলে এসেছি তাতে কি তোমার কোনো সমস্যা আছে কি না?
থাকলে বলো আমাকে এখনই। এই পিশাচিনি, তুই বেশি পাখা কথা বলিস, তুই এখনই মরে যা। এই পিশাচ, তুমি এটা কি করলে? আমার দিদিকে মেরে ফেললে তুমি। এখন আমি কোথায় যাব? পিশাচিনি, তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? করলে এখনই বলো। এ কথা শুনে পিশাচিনি এগিয়ে এলো। আর ওরা বিয়ে করে নিল। বন্ধুরা, খারাপ পিশাচিনের মৃত্যু হয়েছে, আর ভালো পিশাচিনের ভালো হয়েছে। এক ঘন জঙ্গলে ছিল এক পিশাচ ও পিশাচিনী। ওদের খুবই কষ্ট ছিল। আমি অত কিছু জানি না, আমাকে সন্তান এনে দাও, আমার একা একা বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা যাও, ঠিক আছে, আমি অন্যের সন্তান এনে দেব তোমাকে। ঠিক আছে, এখন তুমি খুশি? বলো এখনই আমাকে। সেই পিশাচ বাচ্চার খুঁজে হাঁটতে লাগলো। পিশাচিনী ওই কথা বলে কান্না করতে লাগলো। পিশাচিনীর কাছে একটি শূকর পাখি আসলো। পিশাচিনী, তুই কাঁদিস নে, তোর একদিন সন্তান হবে, তুই কাঁদিস নে আর। পিশাচিনীকে তো বলে এলাম সন্তান এনে দেব, কোথায় পাই সন্তান? একটা বুদ্ধি এসেছে, লোকালয়ে যাই, গিয়ে মানুষের সন্তান ধরে আনি। সেই পিশাচ লোকালয়ে আসলো, এসে দেখে অনেকগুলো সন্তান। আমি যদি এখন ওদেরকে ধরে নিয়ে যাই, ওদের মা বাবার মনে তো অনেক কষ্ট হবে। না, আমি এই কাজ করব না, আমি ফিরে যাই। ওই পিশাচ বুকে অনেক কষ্ট নিয়ে হাঁটতে লাগলো। আমি আমার এই মুখ আর দেখাবো না, আমি এখনি। সেই পিশাচ মাটি খুঁড়ে একটি পদার্থ বের করলো আর খেয়ে ফেললো। পিশাচের মৃত্যুর পরপরই একটা শিয়াল আসলো। আহ, কি নাদুস নুদুস চেহারার রাক্ষসটা! রাক্ষসটাকে খেতে না কি মজাই লাগবে, খেয়ে ফেলি এখন। না, রাক্ষসটাকে খেয়ে তৃপ্তি পেলাম, কি মজা! আহ, অনেক ভালো লাগলো। অন্যদিকে সেই পিশাচিনি খুঁজতে লাগলো পিশাচকে, পেল না সেই। আমি তো আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, এখন কি করব আমি? আহ, আমার কান্না পাচ্ছে এখন, কি করব আমি? পিশাচিনি তো জানে না তার স্বামীকে যে শিয়ালরা খেয়ে ফেলেছে। বন্ধুরা, ভালো মানুষের ভালোই হয়, খারাপ মানুষের খারাপ হয়।